আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেএনবি কুকারিজের নতুন আরেকটি শপিং গাইড ব্লগে। কেএনবি কুকারিজ হচ্ছে মূলত সিরামিক্স থেকে শুরু করে আপনার এই ধরনের কুকওয়্যার কালেকশনের সুন্দর একটা শোরুম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। তো আজকে মূলত আমরা কুরবানির ঈদের আগে সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হচ্ছে সার্ভিং ডিশ, তো সেগুলো নিয়েই কথা বলবো। কথা শুরু করার আগে আমি শপে সরাসরি আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শপ নং 56 গ্রাউন্ড ফ্লোর, গেট নং 7, চন্ডিমা সুপার মার্কেট, ঢাকা 1205। আমি ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সহ বিকাশ রয়েছে, তাই যারা সরাসরি আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন। মোবাইল নাম্বারটি হচ্ছে 0172217884। তো এই নাম্বারে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন। আর এখন আমরা চলে যাব মূল প্রোডাক্টে। তো সামনে যেহেতু কুরবানির ঈদ, আর ঈদ মানেই তো হচ্ছে গিয়ে খাবার দাবারের আয়োজন, আর খাবার দাবার সুন্দরভাবে সার্ভ করার জন্য তো সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হচ্ছে সার্ভিং ডিশ। আর আজকে মূলত আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিওটাই শেয়ার করছি। আর শুরুতেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানে যে সার্ভিং ডিশগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ওভেন প্রুফ, সো আপনারা ওই জন্য অন্যান্য জায়গা থেকে কোনো প্রোডাক্ট যদি এর চেয়ে কমে পান সেটা কিন্তু এনশিওর করে নেবেন। আচ্ছা, আমরা শুরুতে এই ডিজাইনটা দেখে ভাইয়া, ওভাল শেপটা তো, এটা চারটার একটা সেট নাকি? চারটার একটা সেট, এগুলো হচ্ছে ঢাকনা ছাড়া। আমরা একটু কাগজটা তুলে জাস্ট একটু দেখাই বোলটা। এই যে এই হচ্ছে ডিজাইন, দুই পাশে হাত দিয়ে একটু ধরে দেখেন ভাইয়া। এই যে হচ্ছে ধরার, এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা, ঠিক আছে? এটার মধ্যে এই যে চারটা সাইজ, একদম রাইস ডিশ, কারি, মানে একদম যে কোনো কিছু আপনারা দিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী। তো এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এগুলো কোন কান্ট্রির ভাইয়া? চাইনিজ। ওকে ওকে ফাইন, এগুলো হচ্ছে চায়নার প্রোডাক্ট। এখানে বিভিন্ন ব্র্যান্ডেরই আছে, আমরা হচ্ছে কি এক এক করে দেখিয়ে যাই। তো এই যে চারটার সেটটা ভাইয়া, এগুলোর প্রাইস কত পড়বে? 2650 টাকায় পাচ্ছেন আপনারা চার পিসের একটা সেট। আর এগুলো কিন্তু 10mm মোটা যে গ্লাস, সেই গ্লাস দিয়েই করা, ঠিক আছে? এরপরে আমরা ওভাল শেপের আরেকটা আছে, তিনটার সেট, সেটাও দেখিয়ে তারপরে অন্য চার কোনাগুলাতে যাই। তো এখানে হচ্ছে তিনটার একটা সেট, এগুলোও কিন্তু সবচেয়ে মোটা যে গ্লাস সেই গ্লাসটা দিয়েই করা। তো এই হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা, আর আরো দুটো সাইজ তো আছেই। 1.5 লিটার, আচ্ছা 1.5 লিটার, 2 লিটার, 1.5 লিটার, 2 লিটার, এটা হচ্ছে 3 লিটার। ওকে ফাইন, এখানে তো আবার লিটার টিটার লেখাও আছে, প্রত্যেকটার মধ্যে মনে লেখা আছে না? ওকে, এখানে এই যে 0.9 মানে 900 ml এরকম ভাবে লেখা আছে, কোনো অসুবিধা নাই, আমি দেখিয়ে যাচ্ছি। এটাও একটু দেখিয়ে দেই যেহেতু লিটারটা লেখা আছে, প্রাইস তো বলেই দিয়েছি। এই যে তারপরেরটা, হ্যাঁ 1.4, তারপরেরটা 2.2, আর একদম শেষেরটা 3.4। ওকে ফাইন, তো এই সেটটার দাম আমরা কত বলেছিলাম আরেকবার বলে দিই ভাইয়া, 2650 টাকা। আর এই সেটটা তিনটার যেটা, 2000 টাকা। ওকে ফাইন, এরপরে ভাই আমরা দেখে নিব চার কোনা টাইপের যে সার্ভিং ডিশ। এখানে তিনটার একটা সেট নাকি? এটা এটা হচ্ছে একদম স্কোয়ার শেপের, মানে একটু লম্বাটে টাইপের। তো এখানে তিনটার একটা সেট আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ওভেন প্রুফ এবং টেম্পার প্রুফ গ্লাসের তৈরি। তো এটা কত কত লিটারের? 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, আচ্ছা 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার। ওকে ফাইন, তো তিনটার সেট হয়, সেট হিসেবেই নিতে হবে এগুলো। এটার প্রাইস কত? 1850 টাকায় পাচ্ছেন স্কোয়ার শেপের এই ডিজাইনটা। এটা হচ্ছে চারটার সেট, এটার চারটারটা কত 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 লিটার? 1 লিটার, 2 লিটার, 3 লিটার, আচ্ছা 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার। সো চারটার এই সেটের দাম কত? এটা হচ্ছে 2650 টাকা। এখন আমরা দেখব, আমার কাছে তো এই ডিজাইনটা অসাধারণ লাগছে, একদমই নতুন এসছে এই শেপটা। আচ্ছা, এখানে 1 লিটার, 1.6, আর হচ্ছে 2.5, আর লাস্ট, ও স্যার এটাই লাস্ট, আরেকটা আছে। ওকে ফাইন, এটা হচ্ছে 3 লিটার, ঠিক আছে? সো চারটার এই যে যেটা, এটা হচ্ছে একটু ট্রে টাইপের ডিজাইন ভাইয়া, ট্রে টাইপের ডিজাইন, পুরো ফুল স্কোয়ার, খুবই সুন্দর। আপনি এটা উঠান, উঠায় দেখান, মানে খুবই নাইস লাগতেছে দেখতে। প্রত্যেকটা ডিজাইনই সুন্দর, বাট এটা ধরার সুবিধা থাকলে একটু মানুষের ভালো হয়, হ্যাঁ অনেক ইজি। তো এই এইটার চারটার সেটটার দাম কত ভাইয়া? এটা হচ্ছে 3000 টাকা। আবার একটু আমরা চলে যাই ওভাল শেপের মধ্যে, তিনটার একটা সাইজ,
এখানে কত কত লিটার আসে? 1.8 লিটার, 1.8, তারপরে আসে হচ্ছে গিয়ে 3.1 লিটার, তারপরে কত একদম শেষেরটা হচ্ছে? না, ও কাগজ ঘুরে গেছে, আচ্ছা 2.5 আর হচ্ছে 3.1 লিটার, ঠিক আছে। তো তিনটার এই সেটটার দাম কত পড়বে ভাইয়া? এটা হচ্ছে তিনটার সেট 2300 টাকা। আমি বলবো যথেষ্ট রিজনেবলে পাচ্ছেন, আপনারা হচ্ছে যাচাই করে তারপরে নিতে পারেন। অনেক শপে আছে যে টেম্পার প্রুফ গ্লাস না, ওখানে হয়তো বা আপনাকে আরো কমে অফার করতে পারে, তো সেটা জাস্টিফাই করে আপনারা নিবেন। আর গ্লাস কিন্তু পাতলা মোটার একটা ব্যাপার থাকে ওয়েটার সবকিছু মিলিয়ে। এটা হচ্ছে 1.8 লিটার, এটা হচ্ছে 2.5, আর একটা হচ্ছে 3.1 লিটার। সো তিনটার এই সেটটার দাম কত পড়বে? এটা হচ্ছে 2300 টাকা। সো এই ছিল ওভারঅল, বলতে পারেন যে আমাদের সার্ভিং ডিশ নিয়ে একটা ভিডিও, কারণ কুরবানির ঈদ যেহেতু সামনে, তো গেস্ট বাসায় আসলে এই ধরনের জিনিসপত্রগুলোতে সার্ভ করলে যেটা হয় ভাইয়া, খাবারটা বেশি ফুটে ওঠে, ঠিক না? যে স্বচ্ছ, হ্যাঁ, বাইরে থেকে দেখা যায়। আর বিশেষ করে দেখবেন যে কুকিং চ্যানেলগুলো বলেন বা বড় বড় ইয়াতে দেখা যায় এই ধরনের ট্রান্সপারেন্ট সার্ভিং ডিশগুলো বেশি ইউজ করে, কেন খাবারটা হাইলাইট হয় বেশি ডিশের চেয়ে। সো আপনি যদি আপনার ডাইনিং টেবিলে আপনার খাবারটাকে বেশি হাইলাইট করতে চান বা বেশি আকর্ষণীয় করতে চান, সেক্ষেত্রে আমি মাস্ট বলবো যে আপনারা এই ধরনের সার্ভিং ডিশগুলো নিতে পারেন। আর এই ভিডিওটার কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল, সেই জন্যই আমি চেষ্টা করেছি কুরবানি ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করার। এছাড়াও কিন্তু আমাদের কাছে ঢাকনা সহ সার্ভিং ডিশ আছে, আপনারা যদি কেউ নিতে চান ঢাকনা সহ সার্ভিং ডিশ, সেটার জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এখানে মিক্সিং বোল আছে পাশাপাশি, এগুলো সার্ভিং ডিশ, ওইটার দামটা বলে দিই ভাইয়া, 1550। তিনটার একটা সেট, এটার মধ্যে আপনারা হচ্ছে বিটিং করতে পারবেন, বা ওই যে যেটা আমরা বলি কি বলা হয় ভাইয়া, এটাকে মিক্সিং বোল, মিক্সিং বোল হিসেবেও ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে কি আবার সার্ভিং ডিশ হিসেবে ব্যবহার করতে পারবেন। এটাও কি টেম্পার প্রুফ? 100% টেম্পার প্রুফ। এটার মধ্যেও লেখা আছে কত কত লিটার, এটা মনে হয় এটা একটু, আচ্ছা অসুবিধা নেই, এগুলো তো সেটই হয় তাই না? এর চেয়ে তো আর ছোট বড় সাইজ হবে না সেট হিসাবে। এটার দাম কত আসে? 1550 টাকায় তিন পিস আসে। এছাড়াও কিন্তু ভাইয়ার এই শপে আপনারা হচ্ছে গিয়ে এই ধরনের স্পাইস বক্স থেকে শুরু করে, তারপরে এই যে হ্যান্ড ওয়াশ কি বলবো যে পাম্প, তারপরে হচ্ছে গিয়ে জুস জার, এখানে জুস জার আছে, বিভিন্ন ধরনের কফি মগ, অয়েল পট, বিভিন্ন ধরনের অয়েল পট আছে, তারপরে হচ্ছে এই যে থার্মা, যেটা ঠান্ডা গরম দুই ধরনের পানি রাখতে পারবেন, সেগুলো আছে। একটা ভিডিওতে তো আসলে সবকিছু দেখানো সম্ভব না বা সবকিছুর প্রাইস বলা সম্ভব না, আমি স্পেসিফিক কিছু বিষয় নিয়ে মানে ভিডিও করি। এছাড়াও যদি অন্য কোনো কিছু আপনাদের কেনার বা দেখার আগ্রহ থাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেও যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে, সেটার স্ক্রিনশট নিয়েও ভাইয়াকে যদি আপনার ইনবক্স পান, ভাইয়া দামটা বলে দিতে পারবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।